দেখুন বন্ধুরা, লাস্ট লাইনটা আমি জয়েন্টটা দেখাচ্ছি। এবার এই যে দেখুন, জয়েন্টটা কিছুই না, যেরকম এদিকে হয়েছে তেমনই হবে, যেমনটা এদিকে হয়েছে। শুধু এখানে প্রথমে আমরা এতক্ষণ জয়েন্ট আমরা নিচে থেকে, মানে প্রথম যে শুরু থেকে বলবো, এই যে এই ফুলটার এই শুরু থেকে করে যাচ্ছিলাম নিচ থেকে ওপর দিকে, এবার ওপর থেকে নিচের দিকে আসবে, আর কিছুই না। এই দিক থেকে, এই যে এই দিক থেকে দেখুন, এই যে এন্ডিং উপরে যে এই যে ফুলের পাপড়িগুলোর মতো হয়েছে, দেখুন বাইরের ধারের দিকে যে পাপড়িগুলো হয়েছে সেই দিক থেকে আমি এবার জুড়তে জুড়তে যাবো। এতক্ষণ এই এই ভেতরের এই যেখানে শুরু হয়েছে ফুলের মেন বড় ফুলটা সেখান থেকে যাচ্ছিলাম জুড়ে, এবার বাইরের থেকে, বাইরের চারপাশ থেকে সেদিক থেকে জুড়তে জুড়তে যাবো। তো তাহলে এখানে আটখানা, মানে কতক্ষণ, এতক্ষণ পাঁচটা পাঁচটা করে নিচ্ছিলাম, সেইভাবেই নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়ে নিলাম, দেখুন পাঁচটা নিয়ে এবার এটার সাথে প্রথমটা আমি একদম চেনের ভিতরে নিচ্ছি, বাকিগুলো এমনি নিচ্ছি, আপনারা বাকিগুলো এইভাবে নিতে পারেন চেনের ভেতরে ভেতরে। তো পাঁচটা নিয়েছি, আবার কি করব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে কি করব, পাঁচটাই নিলাম, নিয়ে এটা এদিকে এবার চলবে, কিছুই না, সেম একই জিনিস, শুধু একবার এদিকে একবার ওদিকে, খালি শুধু উপর দিক থেকে উল্টো দিক থেকে আসছে শুধু। তো দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে মাঝে মাঝে তো নিজে দেখছি, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা করে তিনবার করলাম, যেহেতু তিনটে তিনটে করে করছি, এক দুই তিন চার হবে। এবার দেখুন একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, থ্রি থ্রি ফাইভ ফাইভ করে হয়ে গেল, একটা দুটো, আচ্ছা হয়ে গেল, তিনটে কমপ্লিট হয়নি, এটা গেলে কমপ্লিট হবে, ফাইভ, এবার হবে ফোর, ফোর, এক দুই তিন চার, চারটে করে হবে এবার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। আপনার চেনগুলো অবশ্যই ঢিলা ঢিলা বেশ বড় বড় করে নেবেন, নাহলে এটা খিঁচে যাবে, হ্যাঁ ছড়াবে না, এক দুই তিন চার, লাস্ট চার হবে, এক দুই তিন চার, দেখুন পাঁচটা করে, এক দুই তিনটে পাঁচটা করে হয়ে গেছে, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, পাঁচটা এবার চারটে হয়ে গেল কমপ্লিট। এবার হবে পাঁচটা চারটে হয়েছে, এবার দেখুন
তিনটে একটা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এক দুই তিন এখন আমার চেনগুলো খুব টাইট হয়ে গেছে, এতক্ষণ এইভাবে ঢিলা নিলে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এবার এটা তিন যাচ্ছে, এবার কিন্তু দুটো দুটো হবে, এই প্রবলেম হয়, এক দুই দুটো দুটো লাস্ট তিনটে আছে, তিনটের সময় দুটো দুটো দুই এক দুই দেখুন যেখানে শুরু হয়েছিল সেইখানটা এই লাস্ট দুই টো নিয়ে এই জয়েন্ট করে দিলাম শর্টস চেন নিয়ে বা শর্টস নিয়ে, লাস্টে আবার দুটো নিয়ে না আনতে থাকে চোখ মতো খুব মতো হবে তো জয়েন্ট করে দিলাম, দিয়ে একটা এক্সট্রা চেন নিয়ে সুতোটা কেটে দেব, দেখুন বন্ধুরা কি সুন্দর পুরোটা হয়ে গেছে আমার, দারুণ লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই ঢিলা হাতে বুনবেন, আর লাস্টে এন্ডিং এর সময় যদি একটু খিঁচেও যায় ঘাবড়াবেন না, ঠিক হয়ে যাবে, অবশ্যই ঢিলা হাতে বুনবেন। তো দারুণ হয়েছে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দর শর্টকাটে থালি পোস্টটা। প্লিজ 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 ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো আবার দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার, জয় শ্রী রাধে কৃষ্ণ। Please subscribe, comment, share and likes. Please. তো আবার আসবো নতুন একটা ডিজাইন নিয়ে কোনো, তো আসি, টাটা, বাই বাই।